না এই ফেসবুকে দেখলাম আর কি, এই জন্য ভাইটা লাকি, তাই এখানে আমরা লাকি মনে করি। আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রম, বিকজ দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ দাদি বৃদ্ধ বয়সে ইট ভাঙতেছে। আমি কখনো এত বৃদ্ধ বয়সে কাউকে ইট ভাঙতে দেখিনি। আদৌ কি তার পরিবারে কেউ আছে নাকি পরিবারে কেউ থেকেও তার খোঁজ খবর নিচ্ছে না? তার কষ্টের কথা আমি এখন তার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম দাদি, আপনাদের বৃদ্ধ বয়সে ইট ভাঙতেছেন কেন? ওরা নাই, পান নাই, কোনো কিছু নাই। আপনার পরিবার নাই? না, স্বামীও নাই, আছে মাইয়া হ্যার অসা জায়গা যেমন কিছু নেই। আমার গুসুকের আমাকে একটু ঘর দিছে, খেয়ে আমি থাকি একলা, চাই একলা একলা, কারেন্ট নাই, থাকতে আন্দার সুন্দর। দাদি সকালে খাইছেন কি? খাইছি, করে পানটা বাতাস গেলে খাইছি। এই যে আপনি ইট ভাঙেন, আপনার তো ইট ভাঙতে তো অনেক শক্তি প্রয়োজন, আপনার গায়ে এখনো শক্তি আছে? আমরা যেরকম করে করিয়ে খাইতে হইবে, পারেন ইট ভাঙতে? এই এই যেরকম পারি হইবে। এগুলা কি আপনি ভাঙছেন? হয় ভাঙছি, দুই তিন মাস হইয়ে, দুই তিন মাস। আপনি আসছেন কোন সময় ইট ভাঙতে? আইসি প্রায় দশটার কালাই আইসি। রাইতে দুগা রান দিয়ে দিলে, রান দিয়ে দশটা কাট করে দিছে টিউনে, সেই কাঠখানে চাল পাইছি, সেই অল্প অল্প করিয়া খাই। একলা মানুষ তো, মানুষের হাটে চলে, আমার ওই স্বভাব নাই, আমার শরম করে। ছেলেটা কি বুঝেছে? হ্যাঁ ওই ভিক্ষা করে, ভিক্ষা করেন? হ্যাঁ, না দুয়ারে দুয়ারে মানুষে যায় না? হ্যাঁ হ্যাঁ, জোয়ান জোয়ান মানুষ ওকে দুয়ারে দুয়ারে যায়। তাই কি আমার ওই আমার দুয়ারে পাঁচ ঘরে আর তো তোটা মিন্নত না, ওই একটু কাজ কাম করি, দুইটা পয়সা যা দেয় হেই এই লইয়ে যাবো। কদিন কয় ফুট আপনি ভাঙেন? ভাঙ্গি মনে হয় দুই ফুট তিন ফুট ভাঙতে পারে। অনেকদিন ভাঙি তার ওই কটা দেহে দি কিন্তু আপনি হাতটা দেখে এরকম করছেন কেন? এই আঙ্গুলটা দেখেন একটু, এই যে এই আঙ্গুলটা দেখেন, এই যে বুড়ো আঙ্গুলটা দেখেন, এই যে কেমন হয়ে গেছে, ব্যাকা হয়ে গেছে কিন্তু ভাঙতে। এই এই লরিয়ে সরি আল্লাহ মরে খাওয়াইয়া, এইভাবে নি মরতারি আমার এইয়া, আমার যে আল্লাহ এইভাবে আল্লাহ আমার এমন এই এই শক্তি দিতে যে আমি এর করিয়া লরিয়ে সরি নি ঘরে গিয়ে মরে মরতারি। তাহলে আসেন, এখন তো বৃষ্টি নামতেছে, ওইখানে চলেন, ওখানে বসে কথা বলি। গাইস সে কিন্তু খুব অসুস্থ, দেখেন এই যে ঠিকভাবে কিন্তু সে দাঁড়াতে পারছে না, এই অবস্থায় সে নিজের জীবন চালানোর জন্য কষ্ট করে এই ঈদ ভাঙতেছে। তাহলে ঈদ ভাঙা যে কত কষ্টে, যে ঈদ ভাঙে সে ছাড়া কেউ বুঝবে না। দাদি আপনার বয়স কত দাদি? 98। কষ্ট হয় না অনেক? কষ্ট করেই খাইতে হইবে, কষ্ট করিয়া না খাইলে কষ্ট করতে। কিছুদিন আগে তো কোরবানি গেল, এখন কোরবানিতে তো সবাই মানে গরু জবা দিয়েছে, তারপর হলো মাংস খাইছে পেট ভরে। আপনি কি মাংস খাইছেন? মাংস আমার দেয় না, দিয়েছিল একজনে বাড়ি, একটু হ্যাঁ বৃষ্টি ভিতর আমি নামি নেই, বৃষ্টি ভিতর আমি কোথায় যাই পাশার খান। হ্যাঁ তা খান নাই, খাইতে ইচ্ছে করে নাই? জানা ইহা খাইতে ইচ্ছে করলে কি লাভ আছে? এর আগে আর খান নাই মানে কোরবানিতে শুধু খাইছেন? না শুধু কোরবানিতে নি মুকাম না, শুধু শুধু হাকে দি হে আমি কিনে খাইতে। এখন দাদি আমি যদি আপনাকে 1 কেজি গরুর মাংস কিনে দিই আপনি দেন?
নিলে হালাই দিবি দিলে নি নেবেন আচ্ছা চলেন তাহলে বালা বল মাছো হ্যাঁ কবে আজকে কোনটা নেবেন না ভালো আমি তো সবই ভালো বল দেন কোনটা ভালো আমি ভালো হ্যাঁ এটা থেকে একদম সলিড মাংসগুলো দেবেন কারণ যেহেতু সে বৃদ্ধ সে তো হাড় খেতে পারবে না আপনি একদম সলিড মাংস আচ্ছা বলেন না খুশি যা দাও এই মাংসতে তো মশলা লাগবে পেঁয়াজ রসুন জিরা ধনিয়া আদা এ লাগবে না আর কিছু কি লাগবে দিদি না তেল দেন 1 লিটার তেল দেন গরুর মাংস রান্তে যা যা লাগে সবকিছু দিয়ে দিয়েছি ভাতও দিয়ে মানে চালও দিয়ে দিয়েছি মজা করে বাসায় দিয়ে রান্ধবেন আর খাইবেন মজা করে হ্যাঁ বিসমিল্লাহ আমার এলাকায় অসহায় মানুষ যে সহযোগিতা করে তা যেন আল্লাহ আরো বেশি আমরা তো আমি খুশি গেছি সব লোকই খুশি আমি একা খুশি হব কেন আপনারা কি খুশি হয়েছেন সবাই খুশি তো গাইস আমি কিন্তু বরিশাল থেকে এই বাটির বাজার এখানে এসে এরকম একজন অসহায় মানুষকে খুঁজে পেলাম যে কিনা বৃদ্ধ বয়সে ইট ভাঙতেছে তাকে হলো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে বাজার করে দিলাম আমি দোয়াই করি আল্লাহ দেজে তুই আল্লাহ তোমাকে অদান্য দাও তোমাকে লেহা করা আল্লাহ দেও তোমরা লেহা করা বিদ্যমান অজানি তো গাইস আমরা যদি আমাদের আশেপাশে থাকা এই মানুষদের সামান্য কিছু দেই তাহলে তারা খুব উপকৃত হয় খুশি হয় আজকে এই পর্যন্ত পরবর্তী ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ না এই ফেসবুকে দেখলে আবার কি জন্য বাজাও লাকি তাই এখানে আমরা লাকি মনে করি তাই বেরো আমাদের এলাকায় আচ্ছা এলাকায় বেরো না না আজকে বেরাবো না পরে একদিন আসবো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ